পাঁচটি শিশুর থেকে একটু যেন আলাদা। জন্মের সঙ্গে সঙ্গে অভিভাবক ঠিক ধরতে পারেন না সমস্যা কোথায়। একটু বড় হতে সেই আলাদা হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গেল। পরে জানা গেল শিশুটি বিরল রোগে আক্রান্ত। বিরল রোগের চিকিৎসার আগে জরুরি রোগ নির্ণয়, যা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের আর্থিক সামর্থ্যের বাইরে। এবার রোগ নির্ণয়ে এগিয়ে আসলো কলকাতা পৌরসভা। তো আজ কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ জনস্বাস্থ্য সম্পর্কিত একটি নতুন উদ্যোগের কথা বলবো। সেই বিরল অসুখ বা রেয়ার ডিজিজ নিয়ে আমরা কাজ করছি এমন একটি সংস্থা অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়া মাধ্যমে আমরা কলকাতা পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যাদের বিরল অসুখের ঝুঁকি আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই বা শনাক্তকরণ করব। পৌরসভার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে বিরল রোগের সংখ্যা প্রায় 7,000, ভারতে বিরল রোগের সংখ্যা প্রায় 430। কলকাতায় রোগীর সংখ্যা খোঁজার কাজ শুরু করবে পৌরসভা। আশাকর্মীরা রোগের সংখ্যা জানতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন। এই শনাক্তকরণ কিন্তু একটা প্রশ্নমালার মধ্য দিয়ে হবে এবং প্রশ্ন উত্তর পদ্ধতিতে শনাক্ত করা হবে যে কোনো শিশু প্রাথমিকভাবে তার রেয়ার ডিজিজের সম্ভাবনা আছে কিনা বা রেয়ার ডিজিজে আক্রান্ত আছে হয়েছে কিনা। রেয়ার ডিজিজে নানান রকম ধরন আছে। এটা মূলত জেনেটিক ডিসঅর্ডার। একটা শিশু জন্মজাত পর থেকে তার জেনেটিক ডিসঅর্ডার যদি হয় তাহলে ভবিষ্যতে গিয়ে সেই শিশুর ভবিষ্যৎ অ্যাকচুয়ালি ডার্ক বা অন্ধকার। গর্ভবতী মহিলারা যারা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আসেন এবং নবজাতককে নিয়ে যে সমস্ত মায়েরা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কেন্দ্রে যান তারাও এই সমীক্ষার আওতায় আসবেন। একজন শিক্ষিত জেনেটিক কাউন্সিলর ও আশাকর্মী মিলে এই বিরল অসুখের ঝুঁকি সম্পন্ন ব্যক্তিদের শনাক্তকরণ করবেন। যাদের শনাক্ত করা হবে তাদের প্রয়োজনে উচ্চতর কেন্দ্রে বিশদ সমীক্ষার জন্য পাঠানো হবে। বিরল রোগে অনেক শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগ মোকাবিলায় প্রয়োজন সঠিক সময়ে রোগ নির্ণয়, জানালেন বিশেষজ্ঞরা। আমাদের দায়িত্ব বাবা মাকে ডিজিজটা বলা, মানে কি আছে সেটা বলা, তার কনসিকোয়েন্সেস বলা। এবার বাবা মা কি করতে চায় সেটা বাবা মার নিজের, মানে সে নিজের ইনফর্ম ডিসিশন নিয়ে সে নিজে যা করবে করবে। এটা মেজরলি কিন্তু আমরা কিছু হেল্প করতে সেইভাবে, মানে আমরা হেল্প করতে পারবো না, ইন দ্য সেন্স আমরা ওনাকে ডিসিশন মেকিং এ যে উনি টার্মিনেশন করবেন না কন্টিনিউ করবেন এইসব ক্ষেত্রে কি অ্যাবর্শন করে নেওয়া বেটার? অনেকে করে, অনেকে করে না। এটা ডিপেন্ড করছে কন্ডিশনটার উপর। অনেক কন্ডিশন আছে যেগুলো ম্যানেজেবল, অনেক কন্ডিশন আছে যেখানে বাবা মা চান না তারা একটা বাচ্চাকে আনতে, যার সারা জীবন সাপোর্ট লাগবে। অনেক কন্ডিশন আছে যেখানে বাবা মা হয়তো চায় অ্যান্ড তারা সেই বাচ্চা প্রসব করে, আর সেই বাচ্চার কিন্তু ম্যানেজমেন্টগুলো অন্য টাইপের হয়। সুতরাং আগে থেকে জানলে সেটারও কীভাবে জন্ম দেবেন সেইগুলোও কিন্তু প্ল্যান করা যেতে পারে। রেয়ার ডিজিজ বা বিরল রোগ কিন্তু আদৌই আর বিরল নেই। আমরা আজকে প্রেস কনফারেন্সে একটা ঘরে 35 জন ছিলাম, তার মধ্যে থেকেই একজন প্যারেন্ট এগিয়ে এলো, বললো আমার ছেলেরও আছে। তো এইখান থেকে এই চিন্তাভাবনা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতন তো নোডাল স্বাস্থ্যর এজেন্সি আর আমাদের কাছে কেউ নেই, আর আমরা পার্সোনাল ক্যাপাসিটিতে কতগুলো ক্যাম্প করবো, কোথায় কোথায় গিয়ে ক্যাম্প করবো, আর আমরা রেসপন্স পাবো কেন ওখান থেকে? আমরা যদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে টাই আপ করি তাহলে আমরা এই যে স্ক্রিনিং, আর্লি ডিটেকশন এবং প্রগনোসিস প্রোগ্রামটা উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা অনেক সাকসেসফুলি করতে পারবো, এবং তাই জন্যই এই চিন্তা করা। শহরে আপাতত 10টি ওয়ার্ডে পাইলট প্রজেক্ট চালু করা হবে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র। পরবর্তীকালে 144টি ওয়ার্ডে এই প্রক্রিয়া শুরু হবে।